আজকাল ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় হচ্ছে না, তাতে কি হয়েছে? ঘরে বসেই করুন ন্যাচারাল ব্লিচ। এই ব্লিচটি আপনার ত্বক পরিষ্কার করবে, ত্বক মাত্র 20 মিনিটে দাগমুক্ত করবে, ফর্সা করবে, ত্বকের রোদে পোড়া কালো ভাব দূর করবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। উজ্জ্বল দাগমুক্ত ত্বক পেতে ঘরে বসেই আপনি এই ব্লিচটি করতে পারেন। তো ব্লিচ কীভাবে তৈরি করতে হবে এবং এটা কীভাবে ব্যবহার করবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। ব্লিচ ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা আলু। আলু গ্রেটারে আমি গ্রেট করে নিব। উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে আছে আলুর মধ্যে। আলুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের কালো দাগছোপ দূর করে, ত্বক টান টান করে, রোদে পোড়া কালো ভাব দূর করতে সাহায্য করে আলুর রস ব্যবহার করলে। এবং আলুর রস চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। তো রেগুলার আপনি চাইলে প্রতিদিন আলুর রস ব্যবহার করতে পারেন। তো আলু গ্রেটারে গ্রেট করে একটা চাকনির সাহায্যে আমি আলুর রস করে নিব। যাদের ত্বক জ্বালা পোড়া করে তারা রেগুলার আলুর রস ব্যবহার করতে পারেন, ত্বক ঠান্ডা রাখবে আলুর রস ব্যবহার করলে। আলুর রস ব্যবহার করলে ত্বকের বলিরেখা দূর করবে এবং আলুর খোসা আপনি ত্বকে ব্যবহার করতে পারেন। তো আলুর রস করে নিয়েছি, আমি এখানে একটা টমেটো নিয়েছি। এখন টমেটোর রস আমি বের করে নিব। প্রতিদিন টমেটোর রস ত্বকে ব্যবহার করলে ত্বক ফর্সা উজ্জ্বল দাগমুক্ত করবে। তো টমেটো রস করে আমি একটা চাকনির সাহায্যে এভাবে ছেঁকে নিব। আপনি প্রতিদিন টমেটোর রস ব্যবহার করতে পারেন। আর আজকে এই ব্লিচ ক্রিমটা যে তৈরি করব, এই ক্রিমটা হাতে এবং পায়ে গলা ঘাড়ে ব্যবহার করতে পারেন। তো আলুর রস ওপর থেকে আমি রসটা আলাদা করে নিব এবং আলুর রসের নিচের যে স্তরটা আছে, যে লেয়ারটা আছে, এটা দিয়েই আমি আজকে ব্লিচ ক্রিমটা তৈরি করব। আর এই লেয়ারটাতে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের ত্বক মাত্র 20 মিনিটেই ফর্সা করবে, উজ্জ্বল করবে, সফট করবে, আপনার ত্বক ঝকঝকে চকচকে করে তুলবে। আরও আমি এখানে অ্যাড করলাম বেসন। আর বেসন আমি এখানে তিন প্রকার ডাল এবং পোলার চাল অথবা আতপ চালও দিতে পারেন দিয়ে আমি তৈরি করেছি। তো এখানে আছে চালের গুঁড়ো। আপনি যদি শুধু বেসন ব্যবহার করেন সেক্ষেত্রে আলাদা করে হাফ চামচ চালের গুঁড়ো অ্যাড করবেন। আর বেসন আমাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার করে, ময়লা দূর করে এবং ত্বকের দাগছোপ দূর করে। রেগুলার আপনি এই ব্লিচটা সপ্তাহে 3 দিন এই ব্লিচটা ব্যবহার করুন। আপনার ত্বক সফট করবে, ময়শ্চারাইজ করবে, ত্বক হেলদি রাখবে। এবং যাদের ত্বকে মেস্তা আছে, ব্রণ আছে, সব ধরনের ত্বকেই এই ব্লিচ ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি বাইরে যাবেন বা যে কোনো প্রোগ্রামে যাবেন হঠাৎ করে, কিন্তু আপনার পার্লারে যাওয়ার সময় নেই, তো আপনি বাসায় বসেই এই ব্লিচ ক্রিমটা তৈরি করে ত্বকে ব্যবহার করুন এবং ত্বক ক্লিনজার দিয়ে ক্লিন করে এই ক্রিমটা ব্যবহার করুন। 20 মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করুন, দেখুন আপনার ত্বক কতটাই ব্রাইট করবে এবং সফট করবে, ত্বকের কালো দাগ, ব্রণের দাগ দূর করবে, রোদে পোড়া কালো ভাব দূর করবে এই ব্লিচ ক্রিমটা ব্যবহার করলে। তো অনেকেই হয়তো বলতে পারেন যে আমি হয়তো ফেস প্যাক তৈরি করি কিন্তু আমি নিজে ব্যবহার করি না। যে কোনো ফেস প্যাক আমি যখনই ফেস প্যাক তৈরি করি বা যে কোনো হেয়ার প্যাক তৈরি করি আমি নিজে আমার ত্বকে ব্যবহার করি। তো সবসময় ক্যামেরার সামনে আসা হয় না, তো এই যে আমিও আমার ফেসে এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি আর 20 মিনিটের মতো রেখে আমি আমার ত্বক ক্লিন করে নিব। তো আজ এই ব্লিচ ক্রিমটা তৈরি করুন এবং আপনার ত্বকের যত্ন নিন। রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন, আপনার ত্বকের যত্ন নিন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন।